চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত 5 দমকল কর্মী সহ 40 জনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন কয়েকশো মানুষ। আহতদের চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। চট্টগ্রামের সরকারি বেসরকারি সব হাসপাতালের চিকিৎসকদের ছুটি বাতিল করা হয়েছে। আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি, থেমে থেমে বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে। উদ্ধার কাজে নেমেছে সেনাবাহিনী। গুরুতর আহতদের সেনাবাহিনীর হেলিকপ্টারে আনা হচ্ছে। শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রাম প্রতিনিধি আবুল হাসনাত ও তাম্মিম মাহমুদকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। সময় যত গড়াচ্ছে সীতাকুণ্ডের কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের লাশের সারি তত দীর্ঘ হচ্ছে। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী এবং স্থানীয় প্রশাসন আগুন নিয়ন্ত্রণে কাজ করছে, তবে এখনও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। ডিপো থেকে এখনও থেমে থেমে শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ। আহত এবং স্বজন হারাদের আত্মনাদে ঘটনাস্থল এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিবেশ ভারী হয়ে উঠছে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। অতিরিক্ত রোগীর চাপে অনেককে ওয়ার্ড ছাড়াও হাসপাতালের মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া নগরীর বিভিন্ন হাসপাতালে এবং সম্মিলিত সামরিক হাসপাতালেও চিকিৎসা দেওয়া হচ্ছে দগ্ধদের। বাতিল করা হয়েছে চট্টগ্রামের সকল চিকিৎসকের ছুটি। আমরা ছিলাম যে অনেক দূরে, প্রায় 3-4 কিলোমিটার দূরে ছিলাম। এখান থেকে কন্টেইনার বাস্ট হয়ে যেদিকে বসছে মানুষের সেদিকে সবগুলো চলে গেছে। বিকট শব্দ পুরো এলাকায় প্রকম্পিত হয়েছে। সব ঘরের জানালা টানালা যাগুলো আছে, জানালা সব ভেঙে পড়ছে। এদিকে আছে সবাই, আপনারা ব্লাড দেন। আমরা আমাদের ডাক্তাররা চলে আসছে এবং ব্লাড ব্যাংক খুলে দিয়েছি। ডাক্তার আছে, প্রত্যেকটা ওয়ার্ড আমরা খুলে দিয়েছি চিকিৎসার জন্য। শনিবার রাতের লাগায় ভয়াবহ অগ্নিকাণ্ড মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে পুরো ডিপোতে। এক কন্টেইনার থেকে অন্য কন্টেইনারে আগুন ছড়িয়ে পড়ে। কন্টেইনারে এক রাসায়নিক দ্রব্য থাকায় থেমে থেমে বিস্ফোরণ হতে থাকে। আগুন নিয়ন্ত্রণে চট্টগ্রাম ও তার আশপাশের জেলা থেকে বেশ কয়েকটি ইউনিট কাজ শুরু করে। সীতাকুণ্ডে পানির উৎস কম থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের। ডিপোর ভিতরে বিপুল পরিমাণ হাইড্রোজেন পারক্সাইড থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এখন পর্যন্ত আমরা মালিক পক্ষের কাউকে দেখি নাই, তো এইটা মালিক পক্ষের কাউকে যদি আমরা পেতাম তাহলে হয়তো আমরা জানতে পারতাম যে কোন কন্টেইনারে কি আছে বা কোথায় কি কি রাখা আছে, যেটা আমার জানা নাই, যার জন্য আমাদের সময় লাগছে, বেগ পেতে হচ্ছে। আমাদের এখানে দুইটা ড্রেন আছে, কন্টেইনার ডিপো থেকে যেটা নালাতে মিশেছে এবং সমুদ্রে যাওয়ার সম্ভাবনা আছে। মেইনলি এই কেমিক্যাল যাতে ছড়িয়ে না পড়ে সমুদ্রে, সেটা আমরা ফার্স্ট অফ অল ব্যবস্থা করছি। আগুন লাগার পর কন্টেইনারের সামনে সরাসরি পানির পাইপ ধরে আগুন নিয়ন্ত্রণ করতে গেলে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহত হন। এজন্য ফায়ার সার্ভিসের কর্মীরা পাইপ হাতে না ধরে স্বয়ংক্রিয়ভাবে কন্টেইনার ডিপোতে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। স্থানীয় জানান ডিপোর ভিতরে 500 মিটারের একটি টিনশেড ছিল যা বিস্ফোরণের পর ছিন্ন ভিন্ন হয়ে যায়। এই ডিপোর মধ্যে হাইড্রোজেন পারক্সাইড নামের এক ধরনের কেমিক্যাল ছিল, তবে কী কারণে বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ড তা এখনও নিশ্চিত করে বলতে পারছে না ফায়ার সার্ভিস কর্মীরা। মাহমুদুর রহমান, এটিএন বাংলা।